चेष्टा करीना चौबीस प्रहर हरिनाम होते कि शिखले कि व्याख्या की शिखले तत्व की जानले আজকে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে আমরা যখন পাঠে যাই ষোলপ্রহর কীর্তন হলে পাঠের আগে কীর্তনের আগে সাত দিন পাঠের আগে সেমিনার হয় কি সুন্দর করে চব্বিশ প্রহর কীর্তন হলে সাত দিন পাঠ কিন্তু আমরা যার দ্বারা শিখব জানব সমাজ পরিবর্তন হবে মনোগত চেতনা পরিবর্তন হবে আর আমরা পাঠকে একেবারে গৌণ করে রাখি দায় ছাড়া একটা দিতে হয় বলেই দেই যতদিন যাবৎ পাঠের প্রতি মানুষ গুরুত্ব দেবে না পাঠকে জানার চেষ্টা না করবে বুঝার চেষ্টা না করবে ততদিন যাবৎ সমাজের কোনো পরিবর্তন হবে না বর্তমানে এই কলিযুগের প্রেক্ষাপটে আমি বলছি কীর্তন দ্বারা সমাজের কোনো পরিবর্তন সম্ভব নয় আপনারা আমাকে যতই গালি দেন যতই বকুনি দেন আমি বাস্তববাদী আলোচক কীর্তন দ্বারা সমাজের কোনো পরিবর্তন সম্ভব নয় আমি কীর্তনের বিরোধী নই মহাপ্রভুর শিক্ষায় জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন নামে প্রতি রুচি নাম কলিযুগের সম্বল আমি মহাপ্রভুর বিরোধী নই আমি মহাপ্রভুরই অনুসারী আপনাদেরই ঘরের ছেলে আমি আমি কেবল যে বিষয়টি বোঝানোর চেষ্টা করছি আপনি শিবাস আঙ্গিনা সাজালেন এই শিবাস অঙ্গনটা কি আপনাকে জানতে হবে না এই শিবাস অঙ্গনে আমাকে কি আচরণ করতে হবে আমাকে জানতে হবে না এই শিবাস অঙ্গন কেন নামকরণ করা হলো শিবাস অঙ্গনে কেন ডাকা হয় এটা তো সুজাপুর কালী মন্দির প্রাঙ্গণ তাহলে আমরা এটাকে শিবাস অঙ্গন কেন বলছি তো এটাই শিবাস অঙ্গন হয় শিবাস অঙ্গনে শিবাসকে জানতে হবে না আমাকে আমি যে কীর্তনে এতদিন যাবৎ দিলাম আমি যদি এই তত্ত্ব না জানি এই জন্যই কীর্তনের আগে সাত দিন পাঠের মাধ্যমে তত্ত্বগুলো জানতে হয় তত্ত্বের মাধ্যমে শ্রদ্ধা জাগ্রত হয় তা না হলে সমাজ পরিবর্তন হবে না ভগবান তত্ত্ব জানার কথা বললেন শ্রীমদ ভগবত গীতায় চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ নয় নম্বর শ্লোক ওয়ান হু নোজ দ্য ট্রান্সেন্ডেন্টাল নেচার অফ মাই অ্যাপিয়ারেন্স এন্ড অ্যাক্টিভিটিস ডাজ নট অ্যাপন লাভ ইন দিস বডি টেক ইস বাট অ্যাগেইন ইন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড বাট এটেইন মাই ইটারনাল অ্যাবোড অর্জুন সে অল পাওয়ার সুপ্রিম বিং কৃষ্ণ শ্রীমদ ভগবদ গীতা ফোর সপ্তাহ নাইন বার জন্ম কর্ম চমে দিব্যম এবম ইয়াব্যক্তি তত্ত্বত ত্যাক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জুন ভগবানকে জগতের বুকে আসতে হয় তিনি আচরণ করে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এই জন্য ভগবান আসেন শুনো অর্জুন আমার জন্ম কর্ম যা কিছু জানবে আমার লীলা কথা যা কিছু জানবে তুমি এগুলো তত্ত্বগত ভাবে জানবে আপনি কলা গাছ আনলেন কলা গাছের তত্ত্ব যদি না জানেন আজকে কলা গাছ আনছেন একদিন এই কলা গাছও বিলুপ্তি হয়ে যাবে কথাটা বুঝতে পেরেছেন কি আমি অবশ্যই তত্ত্ব বলবো আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি হুয়েনিবার এন্ড হুয়েনিবার দ্যার ইজ এ ডিক্লেয়ার ইন রিলিজিয়াস প্র্যাকটিস ও ডিসেন্ডেন্ট অফ বারট অ্যান্ড প্রিডিমিনেট রাইস রিলিজিয়ান অ্যাট দ্যাট টাইম আই ডিসেন্ড মাই সেলফ টু ডেলিভার দ্য পায়েস অ্যান্ড টু অ্যানাইহিলেট টু মিসক্রিয়ান অ্যাজ ওয়েল অ্যাজ রেস্টাবলিশড principle of religion I myself appear after millennium say omnipotent maker Vishnu Srimad Bhagavad Gita fourth after 7 and 8 bars Bhagavan ke jagatir buki ashte hoy কেন দুষ্কৃতিকারীর বিনাশ ধর্ম সংস্থাপন সাধুকে রক্ষা এগুলো তো যে কাউকে দিয়ে করাতে পারেন এরপর তিনি কেন আসেন হোয়াট ইভার অ্যাকশন এ গ্রেট ম্যান পারফর্মস কমন ম্যান ফলো অ্যান্ড হোয়াট ইভার স্ট্যান্ডার্ডস বা এক্সেম্পলারি অ্যাক্টস অল দ্য ওয়ার্ল্ড পারশু যজ্ঞ কাচরতি শ্রেষ্ঠ তত্ত্ব কেবল ইতর জনহ সজত প্রমাণম কুরুতে লোক তত্ অনুবর্ততে শ্রেষ্ঠ ব্যক্তিরা যা আচরণ করেন অপর সাধারণ জনতাকে অনুকরণ করেন তিনি যা জগতের বুকে প্রমাণ রেখে সবাই সেটাকে গ্রহণ করেন এজন্য ভগবান আচরণ করে জগৎকে শিক্ষা দেন
আমরা যে কর্ম করব পরবর্তী প্রজন্ম আমাদেরকে অনুসরণ করবে। আমরা প্রত্যেক বছর যজ্ঞ করে করে ষোলো বছর পর্যন্ত আসলাম। আমার পরবর্তী প্রজন্ম এই পাঁচ ছয় গ্রামের যারা আয়োজনকারী সবাই সেটিকে দেখে দেখে তারাও ধরে রাখবে, কিন্তু সেটা শ্রদ্ধা হ্রাস হয়ে যাবে যদি এটার তত্ত্ব না জানি। এক এক করে শেষ করছি, চলুন। এই কলা গাছের শাস্ত্রীয় নাম হচ্ছে কদলী বৃক্ষ, উর্ব ঋষির কন্যা। এই লীলাবল্লী দু ঘন্টা চলে যাবে, আমি খুব সংক্ষেপে বলছি। উর্ব ঋষির কন্যা এই কদলী, যাকে কুন্দলা নামেও ডাকা হতো, সে উর্ব ঋষির কন্যা। এই কুন্দলার অনেক রূপ ছিল, রূপের বাহারে সবাই মোহিত হয়ে যেত, কিন্তু তার একটাই কেবল খারাপ গুণ ছিল, সে একটু ঝগড়াটে ছিল। কুন্দলা, কুন্দল বুঝো গো মা, কয় না যে সবসময় কুন্দল বাবায়, একটু ঝগড়াটে। দুর্বাসা ঋষি এই উর্ব ঋষির কন্যাকে দেখে বিমোহিত হয়ে গেলেন। করজুড়ে বলছেন, ঋষিবর আপনার পুত্রীকে আমি গ্রহণ করে ভজন সঙ্গিনী করতে চাই। উর্ব ঋষি বলছেন, আপনি আমার পুত্রীকে গ্রহণ করবেন আমার সৌভাগ্য, কিন্তু আপনার যে ক্রোধ আমার পুত্রীকে যে কোনো মুহূর্তে আপনি বর্ষ করে দেবেন। দুর্বাসার মতো ক্রোধি জগতে বিরল, এই ক্রোধের কারণে তিনি শ্রেষ্ঠত্বের দাবিদার হতে পারলেন না। আমি কথা দিলাম ঋষিবর, আপনার পুত্রীর সকল আবদার আমি রক্ষা করব, আমি তাকে অভিসম্পাদ দেব না, সে একটু ঝগড়াতে, আমি জেনেই তো বিয়ে করছি, আমি সেটা মেনে চলবো। শর্ত দ্বারা কি প্রেম হয় গো, বিয়ে হয়, সম্পর্ক হয়? এখন আবেগে কাজ করছে, তারপর কি বলবে? তখন আমার বিবেক কাজ করে নাই, আবেগে কাজ করছিল। এবার দুর্বাসা কি করলেন, উর্ব ঋষির নিকট থেকে এই কুন্দলাকে গ্রহণ করলেন। কয়েক মাস খুব ভালো গেল, আমাদেরও সমাজে তাই, বিবাহের পর দেখবে আহা তুমি ছাড়া আমার আর কেউ নেই, কত প্রীতি কত অনুরাগ। কদিন পরে একজন আরেকজনের মাথা ফাটাচ্ছে, গায়ে হাত তুলছে, চুল ধরে টানছে, আর একটাই দা এলো, তোমাকে বিয়ে করাই আমার জীবনে ভুল ছিল। আছে কি নেই এই বাবাজিরা বলতে পারছে না, কারণ গড়ে গেলে বলবে তুমি কেন বললে। রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী, রানীর দরদে ধুইয়ে গিয়েছে রাজ্যের যত গ্লানি। রাজা যতই বেটাগিরি করুক না কেন, রাজা রাজ্যকে শাসন করে আর রাজারে শাসায় রানী, এই জন্য বড় বিপদে আছে, তারা বলতে পারছে না। কয়েক মাস খুব ভালোই গেল, তারপর তোমাকে বিয়ে করাটাই আমার ভুল ছিল জীবনে, একটা কথা দুটো কথা নিয়ে ঝগড়া, মাথা নষ্ট হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়, আমার মনে পড়ে আমি তো প্রতিজ্ঞা করেছি তাকে আমি অভিশাপ দেব না, মেনে চলব। আমি কি বিয়ে বসতে যাচ্ছিলাম, তুমি আমার বাবার কাছে শর্ত দিয়ে বিয়ে করেছো। একদিন পড়ন্ত বিকেল বেলা দুর্বাসা তিনি বলছেন, আমি একটু বিশ্রাম নেব, সন্ধ্যার আগে তুমি আমায় জাগিয়ে দিও, আমি একটু যজ্ঞ করব। ও মায়েরা, তামসিক সময় সময়কে তিন ভাগে ভাগ করা যায়, গুধুলির পরের যে সময় সেটিকে তামসিক সময় বলে। গুধুলি, গুধুলি কাকে বলে? গুধুলি গরুর যে পা খুর, এই খুর থেকে যে ধুলি উদিত হয়, রাকাল যখন গরু নিয়ে মাঠ থেকে আলোয় আসে, গরুর চরম থেকে যে ধুলি উদিত হয় এই সময়টাকে গুধুলি বলে। গুধুলি লগ্ন শ্রেষ্ঠ লগ্ন, কারো বিয়ে হয়েছে নাকি এই লগ্নে? কেউ নাই গুধুলি লগ্নে? আমার বাবা আছে, হরিব আরেকজন আছে, বা বাবা গুধুলি লগ্নে বিয়ে মানে খুব ভালো। কেমন আমাদের শাস্ত্রে সাত প্রকার স্নান রয়েছে, কয় প্রকার? সাত প্রকার স্নানের মাঝে এক প্রকার স্নান হচ্ছে বায়ব্য স্নান। দেখুন সময় খুব কম, মাত্র তিন ঘন্টা, কি বলবো বলুন তো,
না একটা শুধু বললে তো হবে না, পাঁচ ঘন্টা আমাদের তো রেগুলার পাঠ থাকে। এই যে শুরু হয়েছিল আষাঢ় থেকে, একদিনও ফাঁকা নেই, রেগুলার চলছে। আবার গতকাল নির্জল একাদশী ব্রত, রাত জাগরণ, এখন আবার ভুড়ি উঠতে হয়, বায়ব্য স্নান, সাত প্রকার স্নানের মাঝে বায়ব্য স্নান কি? গরুর চরণ থেকে যে ধুলি উদিত হয় ওই যে সময়টা, এই সময়টার ধুলি যদি কারো গায়ে লাগে তার বায়ব্য স্নান হয়, তার সঙ্গে সঙ্গে দেহ পবিত্র হয়ে যায়। যারা বিয়ে করছে ওরা জানতো না এই গুদুলির মহিমা। আজকে যা কইব আর প্রভুর কাছ থেকে জেনে নিয়েছি, আমরা বালাই করছি গুদুলিতে বিয়া হইলে। এতদিন জানছিলাম লগ্ন নাই তাই গুদুলিতে বিয়া করছি, কিন্তু বালাই করছি কাজটা। তবে হ্যাঁ, গুদুলি যে লগ্ন, এই সঠিক লগ্ন যদি পার হয়ে যায় তাহলে দাম্পত্য জীবনে দুর্দশা নেমে আসবে। লগ্নটা ধরা খুব ইম্পর্টেন্ট। লগ্ন মানে সময়। আজকাল অনেক ব্রাহ্মণ ঠাকুরদা আছেন, মনে করুন লগ্ন নটা থেকে এগারোটার ভিতরে, তারা এমন সিদ্ধান্ত দেন লগ্নের ভিতরে কুঞ্জুতে ঢুকলেই হলো, তারপর যত সময়ই যায় বিয়া চলুক। এটা একটা ভুল সিদ্ধান্ত। যতটুকু সময় লগ্ন থাকবে এর বাহিরে এক মিনিটও বিবাহের কার্যে যাওয়া যাবে না। সেখানে তিথির বিষয় রয়েছে, নক্ষত্রের বিষয় রয়েছে, অনেক বিষয় রয়েছে। আজকে বিবাহ নিয়ে যদি আপনাদেরকে সাত দিন শোনাতে পারতাম, আমরা যে বিবাহ করেছি অগ্নিকে সাক্ষী রেখে সাত পাক দিয়ে, এই বিবাহের নাম কি? বিয়ে যে করছো বিয়ের নাম কি? অনেকেই কই বৈদাবার কি বিয়ের বাবার নাম আছে নাকি? আমরা তো জানতাম শুভ বিবাহ। অগ্নিকে সাক্ষী রেখে সপ্ত প্রদক্ষিণ দ্বারা যে বিবাহ করে এটাকে বলে ব্রহ্ম বিবাহ। বিবাহর প্রকার আছে অনেক প্রকার, তার মধ্যে এটা হচ্ছে ব্রহ্ম বিবাহ। আবার কেউ কেউ বাবা মার অমতে পালিয়ে গিয়ে কালী বাড়িতে দুর্গা বাড়িতে মালা বিনিময় করে বিয়ে করে, আছে কি নেই? এটাকে কি বিবাহ বলে? পালাইয়া বিবাহ, মালা বদল বিবাহ না, গন্ধর্ব বিবাহ। শাস্ত্রীয় নাম গন্ধর্ব। এই বিবাহের প্রচলন করেছিলেন দুষ্মন্ত আর শকুন্তলা, মহাভারতে আছে। তবে আমার বয়সী যারা আছো, গুরুজনের আশীর্বাদ ব্যতীত এই কার্য করিও না। দুষ্মন্ত শকুন্তলার বিবাহ কিন্তু টিকে নাই, পালাইয়া যে বিয়ে করছিল। এই সারা বাংলাদেশে প্রায় 80% মায়েরা এসে কান্না করে, প্রভুজি 10 বছর রিলেশন, তারপর পালিয়ে বিয়ে করছি, এখন একজন আরেকজনকে শুধু দুপুর দুপুর দেয়, শান্তি নাই। কি করে শান্তি পাবে? গুরুজনের আশীর্বাদ না নিয়ে যে বিবাহ, সেই বিবাহ কখনো শান্তি বয়ে আনে না। কামের তাড়না দেখো, গুরুজনকে মা বাবাকেও আমরা অস্বীকার করতে দ্বিধাবোধ করি না। আর কিছু পুরাঙ্গার পুরাপান আছে যারা এই কামের তাড়নায় ধর্ম পর্যন্ত ত্যাগ করে ফেলে, লাভ জিয়াদের করুণ ফাঁদে পড়ে ধর্মান্তরিত হয়। এই 15 সাল থেকে 24 সাল পর্যন্ত আপনারা অবাক হবেন, এই সারা বাংলাদেশে কত % হিন্দুর ছেলে মেয়ে ধর্মান্তরিত হয়েছে। আপনারা যদি সংবাদ না রাখেন, আমরা যারা প্রচার করি ধর্ম নিয়ে ঘাটাঘাটি করি, আমরা জানি কিসের কারণ। তার মধ্যে সবচেয়ে বেশি ধর্মান্তরিত হয়েছে ব্রাহ্মণের মেয়েরা এই 15 সাল থেকে 24 সাল পর্যন্ত বাংলাদেশে। এগুলো আমার কথা নয়, নিউজ পেপার গুলো দেখবেন। তার একটাই কারণ, আমরা অভিভাবক যারা আছি সন্তান দিগকে আমরা ছোটবেলা থেকে ধর্মীয় শিক্ষা দেই না। যে জাতি ধর্মীয় শিক্ষা থেকে সরে যায় সে জাতিকে কখনো টিকিয়ে রাখা যায় না। ধর্ম কেবল মালা তিলকের মাঝে সীমাবদ্ধ না, ধর্ম কেবল এই পোশাকটার মাঝে সীমাবদ্ধতা নয়,
ধর্ম কেবল জপমালা হাতে নিয়ে রাস্তায় ঘোরার মাঝে সীমাবদ্ধ নয়। আগুনের ধর্ম কি? পুরানো আগুন যদি পুড়াতে না পারে আগুনের কোনো মূল্য নাই। জলের ধর্ম পিপাসা মেটানো, জল যদি পিপাসা মেটাতে না পারে দূষিত হয়ে যায়, জলের মূল্য নাই। একটা ফ্যানের ধর্ম ঘুরে ঘুরে বাতাস দেয়া, একটা ফ্যান যদি ঘুরতে না পারে বাতাস দিতে অসমর্থ হয়ে যায়, তাহলে ফ্যান তার ধর্ম থেকে বিচ্যুতি হলো। আমরা নতুন আরেকটা ফ্যান এনে টাঙ্গিয়ে দেই। সাপের ধর্ম দংশন করা, বিষ তার শক্তি, যে সাপ দংশন করতে পারে না, বিষ নাই এটাকে কেউ ভয় পায় না, এটা শক্তি নাই। যেমন ধুরা সাপ চিন বাবা, কেউ ভয় পায় না, লেজ ধরে টানে, আর জাতি সাপের বাচ্চা দেখলে দৌড়ে পালায়। তাহলে ধর্ম থেকে যদি সর্প বিস্মৃত হয় সর্পের কোনো মূল্য নাই। মানুষ যদি ধর্ম থেকে সরে যায় তাহলে মানুষের কি করে মূল্য থাকে বাবা? ভালো করে বুঝো, কি করে মূল্য থাকে? তাহলে জানতে হবে ধর্ম কাকে বলে। হোয়াট মিন্স রিলিজিয়ন? শ্রীমদ ভাগবতম সেড রিলিজিয়ন মিন্স দ্য রুল অফ রেগুলেশন। অলমাইটি ক্রিয়েটর কৃষ্ণ কজেস কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। শ্রীমদ ভাগবত বলছেন ধর্ম হচ্ছে ভগবানের আইন, আইনটা ধারণ করার নাম ধর্ম। ভগবানের আইন, আইনকে ধারণ করার নাম ধর্ম। মনে করুন আপনাদের সুজাপুর গ্রামে বাস করবেন আপনারা, কিংবা নল ছাতাতে বাস করবেন, গ্রামের একটা আইন মেনে চলতে হবে কি হবে না? সমাজের একটা আইন আছে কি নেই? এই সমাজে বাস করে আমি যা খুশি তাই করতে পারবো? সামাজিকতা বলে তো একটা কিছু আছে, সমাজের লোক অন্তত আমাকে একগড়ে করার তো ক্ষমতা রাখে যে তুমি এই সমাজে বাস করে অনৈতিক কার্য করছো। সমাজ সেই যোগ্যতা রাখেন কি না? আপনি পিপুলিয়াতে বাস করে, গ্রামে বাস করে একটা খারাপ কার্য যদি করেন, গ্রামের মানুষ আপনাকে শাসানোর যোগ্যতা রাখে, কারণ আমরা সামাজিক জীব। আপনি গাড়ি চালাবেন, আপনাকে ট্রাফিক আইন মেনে চলতে হবে কি হবে না? আপনি ধনুন গ্রাম দিয়ে যাচ্ছেন, টিং বিং করে করে গাড়ি নিয়ে মানুষের উপরে তুলে দেবেন, আপনাকে কেউ কিছু বলবে না? কিংবা আপনি দুয়ানি দিয়ে যাচ্ছেন, টিং বিং করে রাস্তা দিয়ে, ট্রাফিক আইন আপনি মানলেন না। ইফ ইউ ভায়োলেট রুল অফ রেগুলেশন ট্রাফিক অফকোর্স পানিশমেন্ট এনি টাইম। আপনাকে গাড়ি চালাতে গেলে আপনাকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। আপনি রাষ্ট্রে বাস করবেন, রাষ্ট্রের আইন মানতে হবে কি হবে না? যদি আইন না মানেন রাষ্ট্র আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ক্ষমতা রাখে। তা আপনি ভগবানের আইন মানবেন না, ভগবান আপনাকে শাস্তি দেবে না ভাবলে কি করে? কি করে ভাবলে? ইফ ইউ ভায়োলেট রুল অফ রেগুলেশন অল পাওয়ার সুপ্রিম লর্ড কৃষ্ণ অফকোর্স পানিশমেন্ট এনি টাইম ইন এনি সিচুয়েশন। ধর্ম মানুষকে একটা পরিশীলিত জীবন দান করে, ধর্ম মানুষকে একটা পাংচুয়ালিটি গিফট করে, ধর্ম মানুষকে একটা ডিসিপ্লিন দেয়, ধর্ম মানুষকে একটা ভয় জাগিয়ে দেয়। যেমন আপনি যখন ছোট ছিলেন আপনার বাবাকে আপনি মান্য করেছেন, আপনার বাবা আপনার দাদুকে মান্য করে চলেছিল, এবার আপনি আমার বাবা আপনাকে আমি মেনে চলছি, আমার সন্তান আমাকে মেনে চলবে, এই পরম্পরা যদি না থাকে তাহলে আমরা যা খুশি তাই করব না? এই জগৎ সংসারে যিনি সৃষ্টিকর্তা তার আইনকে যদি না মানি, তার বিধানকে যদি না মানি, তাহলে মানুষ স্বেচ্ছাচারী হয়ে যাবে, যা খুশি তাই করবে। আজকে পুলিশ প্রশাসন থাকার পরও এত অনৈতিক কার্য আমরা করি, অন্তত একটা ভয় কাজ করে পুলিশ প্রশাসনের, মানুষ একটা সুশৃঙ্খল জীবনে থাকার চেষ্টা করে। তেমনি ধর্ম মানুষকে একটা ডিসিপ্লিন দেয়, একটা চলার গতি দেয়, ধর্ম মানুষকে একটা পরিশীলিত জীবন দান করে। ভগবানের আইনটাকে ধারণ করার নামই হচ্ছে ধর্ম।
সেই ধর্ম যারা পালন করে তারাই কেবল সভ্য। স্বামী বিবেকানন্দ বলেছিলেন আর ধার্মিক হীনরা হচ্ছে অসভ্য, কারণ তাদের একটাই কার্য শুধু খাও দাও আনন্দ করো ফুর্তি করো ভোগ করো বিলাস করো, ওরা হচ্ছে অসভ্য। এই জন্য অসভ্য তাদেরকে বলা হয়েছে, কারণ কতদিন ভোগ করবে এই শরীর, কতদিন তোমাকে টিকিয়ে রাখবে? হ্যাঁ, 40-50-60 তারপরে তো ভোগের সামগ্রী তোমার চোখের সামনে থাকলেও তুমি আর ভোগ করতে পারবে না। 80 বছরের কোন বৃদ্ধের সামনে যদি 16 বছরের কোন যুবতী নারীকেও রাখা হয় তাহলেও তো তার ভোগ করার ইচ্ছে তখন আর থাকে না। আপনি খুব ভালো পরমান্ন খেতে পছন্দ করেন, মৃত্যু পথযাত্রী কোনো ব্যক্তিকে যদি বলা হয় একটু পরমান্ন খাও তো দাদু, তার কি ইচ্ছে হবে? ইন্দ্রিয় শৈথিল্য এসেছে যার, তাকে যদি বলে একটু নাচ দেখো তো দাদু, তার আর ভালো লাগবে না, কতদিন ভোগ করবে তুমি? তাহলে এই ভোগ এটাই কি জীবনের চরম উদ্দেশ্য? মানুষ আহার করে পশুত করে, মানুষ নিদ্রা যায় পশুত নিদ্রা যায়, মানুষ ঘুমায় পশুও ঘুমায়, মৃত্যু ভয় মানুষের আছে পশুরও আছে, এই চারটি কার্য মানুষ করছে পশুও করছে, আমার আর পশুর মাঝে পার্থক্যটা কোথায়? আমিও যদি ঘুম থেকে উঠে গিয়ে ব্যবসায় বসলাম আর সন্ধ্যাবেলা ফিরলাম আর একটু স্ত্রী সঙ্গ করলাম আর সন্তান উৎপাদন করলাম, তাহলে আমার আর পশুর মাঝে পার্থক্যটা কোথায় রইল বাবা? দিস ইজ ফ্যাক্ট, দিস ইজ থিওরি। এই থিওরি যারা বুঝে না ওদেরকে মানুষ বলা হয় না। মনে রাখবে, কুকুরের বাচ্চাটা জন্মের পরই কুকুর, ছাগলের বাচ্চাটা জন্মের পরই ছাগল, গরুর বাচ্চাটা জন্মের পরই গরু, কিন্তু মানুষের বাচ্চাটাকে জন্মের পর মানুষ বলে না। মানুষ হতে গেলে সাধনা করতে হয়। বাড়িতে যখন ছোটবেলা গুরুজন আসতেন আমার মনে আছে, মা বলতেন একটু প্রণাম কর তো, আমি প্রণাম যখন করতাম মা আশীর্বাদ চাইতেন গুরুজনের কাছে, আশীর্বাদ করবেন আমার ছেলেটা যেন মানুষ হয়।